শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র দান করল বাঙালি মহিলা সমাজ। শনিবার দলের সদর কার্যালয়ে এক কর্মসূচির মধ্য দিয়ে শিশু মহিলাদের মধ্যে বস্ত্র দান করা হয়। বাঙালি মহিলা সমাজের নেতৃবৃন্দ আরও জানান, মোট 250 জনের মধ্যে বস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে তাদের। আমরা এখন আমরা শুক্লা তিথি চলছে চতুর্থী, শারদীয় দুর্গোৎসব, এটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। সেই উপলক্ষে আমরা বাঙালি মহিলা সমাজ কিছু আয়োজন করেছি, যাতে আমাদের যারা সাক্ষাৎ মা ভাই বোন আছেন তাদের মুখে কিছু আয়োজন করাতে পারি, সাক্ষাৎ দেবতা, সেই উদ্দেশ্যে আমরা এখানে বস্ত্র আয়োজন করেছি।